ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وفي رواية رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مدرسة النور بادا حافظ ساترو دير پاگری پردان اپلوکھے آئیو جیتو اسلامی مہا شملونیر شمانی تو شبابوتی الحاج مولانا سعید المصباح دامت برکاتہم العالیہ محتمیم جامعات بلال ابن رباح رضی اللہ تعالی عنہ جھاؤ چور ہزاری باغ ڈھاکہ আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মহতারাম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাড্ডার আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ, মসজিদের দায়িত্বশীল মুয়াজ্জিন খাদেম সহ বিভিন্ন মাদ্রাসার তালেবে ইলম ভাইয়েরা, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা বনী ইসরাইলের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার রব এই ফয়সালা করেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করবে। সূরা বাকারায় আল্লাহ বলেন ওয়া ইজ আখাযনা মিছাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বনী ইসরাঈলের কাছ থেকে আমি এই অঙ্গীকার নিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করবে। সূরা আহকফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا, আমি মানুষকে আদেশ করলাম
মানুষ যেন পিতা মাতার প্রতি সদাচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, বিশেষ করে মায়ের কথা আল্লাহ বলেন, মা সন্তানকে পেটে ধারণ করে খুব কষ্ট করে, মা পেটে সন্তানকে ধারণ করার কষ্ট সহ্য করে। ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট সহ্য করে। সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে আদেশ করলাম মানুষ যেন পিতা মাতার আনুগত্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বিশেষ করে মা কষ্টের পর কষ্ট সহ্য করে একটা সন্তানকে পেটে ধারণ করে প্রসব করে। আয়াতগুলো একসাথে করলে বুঝে আসে আল্লাহর হকের পরে বান্দার যে হক আল্লাহ আলোচনা করেছেন, সবচেয়ে গুরুত্ব দিয়েছেন পিতা মাতার হককে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহি বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়, সবচেয়ে বেশি প্রিয়? فقال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها, নবীজি বললেন, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর তিনি প্রশ্ন করলেন, হুজুর এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? ক্বালা বিররুল ওয়ালিদাইন, নবীজি বললেন পিতা মাতার সেবা করা এরপরে সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় ইবাদত। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তিনি প্রশ্ন করলেন, হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আরেক বর্ণনায় মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ মানুষের মাঝে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে আপনার কাছে জানতে চাই? হুজুর মানুষের মাঝে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ যিনি পাবেন তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। কলা, নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন মানুষটা আমার কাছে সবচাইতে বেশি ভালো আচরণ পাবে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। তিনি আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার কাছে সবচাইতে ভালো আচরণ কে পাবে? ক্বালা উম্মুকা, নবীজি বললেন, তোমার মা। তিনবার বললেন মা। আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচাইতে আমার কাছে ভালো আচরণ কে পাবে? নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার? মায়ের কথা তিনবার কেন বললেন? মায়ের কথা তিনবার বলার কারণ হলো এই, মা এমন তিনটা কষ্ট পায় যেই তিন কষ্ট বাবা পায় না। এক নাম্বার পেটে সন্তানকে ধারণ করার কষ্ট, দুই নাম্বার সন্তান প্রসবের কষ্ট, তিন নাম্বার সন্তানকে দুধ পান করানোর কষ্ট। বাবা কখনো এই তিন কষ্ট পায় না। বাবা পায়? এই জন্য নবীজি মায়ের কথা তিনবার বললেন, মা এমন তিনটি কষ্ট পায় যে তিন কষ্ট কখনো বাবা পায় না। তাই স্পেশালি মায়ের কথা বললেন তিনবার। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সেবা করার তৌফিক দান করেন। সহি বুখারীর 5972 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, ক্বালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি বললেন, আলাকা আবাওয়ান, তোমার পিতা মাতা দুইজন বেঁচে আছে কিনা? তিনি জবাব দিলেন, জি আমার পিতা মাতা বেঁচে আছেন। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, পিতা মাতার সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো, তুমি পিতা মাতার সেবা করো, জিহাদের সওয়াব পেয়ে যাবা। সহিহ বুখারীর 5973 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جي صلى الله عليه وسلم বলেন, ওই সন্তান কেমন যেই সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়? নবীজি বললেন, ওই সন্তান বড় খারাপ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালানু রাজুল ওয়ালিদাই, একজন ছেলে কিভাবে তার পিতা মাতাকে অভিশাপ দেয় আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়াসুব্বু উম্মা, এক ব্যক্তি আরেক ব্যক্তির বাপকে গালি দেয়, গালি দেওয়ার পর ওই ব্যক্তি আমার বাবাকে গালি দেয়, এর মানে আমি আমার বাবাকে গালি খাওয়াইলাম। নবীজি বলেন, কোন ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয়, গালি দেওয়ার পর ওই ব্যক্তি তার বাপরে গালি দেয়, আমি ওনারে দিছি, উনি আমারে দিছে, তার মানে আমি আমার বাপেরে গালি খাওয়াইছি। নবীজি বলেন, এই সন্তান তার পিতা মাতারে অভিশাপ দেয়, যে সন্তান সে তার বাপেরে গালি খাওয়ায়, তার মাকে গালি খাওয়ায়। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার সম্মান রক্ষা করার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 2582 নম্বর হাদিসের বর্ণনা, এটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, জিতু উবাইউকা আলাল হিজরতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে আসলাম, আমি হিজরতের বায়াত হতে চাই, আমি আপনার সাথে মদিনায় যেতে চাই, আমি হিজরত করতে চাই। ওয়াতারাক্তু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, তবে আমার মা বাবাকে এমন অবস্থায় রেখে আসছি, আমার মা বাবা কান্না করতেছে। আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে হিজরতের বায়াত হতে চাই, আমার মা বাবাকে রেখে আসছি, এমন অবস্থায় আমার মা বাবা কান্না করে। নবীজি বললেন, ইরজিয়ে তোমার মা বাবার কাছে যাও, আদহিক হুমা কামা আবকাইতা হুমা, মা বাবাকে যেইভাবে কান্না করে আমার কাছে এসেছ, ওইভাবে গিয়া আবার মা বাবাকে হাসিয়ে দাও, যাও হাসাও মা বাবারে হাসাও। নবীজি বললেন, মা বাবারে হাসাও, পরে হিজরতে তোমাকে নিব কিনা পরের ভাবনা, আগে মা বাবাকে হাসাও, তাদেরকে কান্না করায় কেন আসছো? আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আন, এই মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাসা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে মায়ের ব্যাপারে তিনবার ওসিয়ত করেন। ওয়াইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন বাবাদেরও যেন তোমরা সেবা করো। ওয়াইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরব ফাল আকরব, আল্লাহ তোমাদেরকে হুকুম করেন নিকট আত্মীয় যারা আছে তাদের প্রতিও যেন সদাচরণ করো। এক নাম্বার মায়ের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে তিনবার আদেশ করছেন, তোমরা যেন মায়ের সেবা করো। দুই নাম্বার আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যেন বাবার সেবা করো। তিন নাম্বার আল্লাহ আদেশ করেন যেন আত্মীয়দের সেবা করো। তাহলে মা বাবা আত্মীয় সবার প্রতি সদাচরণ করার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ এই সকল শ্রেণীর অধিকারগুলো রক্ষা করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি, ওনার নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আমি আসলাম,
আসার পর আল্লাহর নবীকে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারাল আখিরা হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে থেকে আমি জিহাদের ময়দানে অংশ গ্রহণ করতে চাই আমার নিয়ত হলো আল্লাহ পাওয়া আর আখিরাত পাওয়া এটাই হলো আমার নিয়ত নিয়ত কি ভালো না খারাপ আমি আপনার সাথে পাশে থেকে জিহাদে অংশ গ্রহণ করব আমার নিয়ত হলো আল্লাহ পাওয়া আখিরাত পাওয়া নবীজি বললেন আহাইয়াতুন উম্মুক তোমার মা জীবিত আছেনি কয় জি আছে নবীজি বললেন ইরজি খাবার রহা যাও মায়ের সেবা করো সাহাবী বলেন আমি আল্লাহ নবীর সামনে আবার গেলাম আমাকে আল্লাহ নবী বলে যখন নাকি অন্যদিকে গেলেন আতাইতুহু মিনাল জানিবিল আখর আমি আবার আরেক পাশ দিয়ে আইসা বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে থেকে লড়াই অংশগ্রহণ করতে চাই আল্লাহর সন্তুষ্টি চাই আর আখেরাত চাই নবীজি আবার বললেন আহাইয়াতুন উম্মুক তোমার মা জিন্দা আছেনি কয় জি আছে নবীজি বললেন ইরজি ফাবার রহা যাও মায়ের সেবা করো কবর হলো দুইবার নবীজির সামনে আবার আমি গেলাম আবার গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু আরাদতুল জিহাদা মাআকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারাল আখিরা হুজুর আমি আপনার পাশাপাশি থেকে জিহাদের ময়দানে থাকতে চাই আমি আল্লাহর সন্তুষ্টি চাই আখিরাত চাই নবীজি বললেন আহাইয়াতুন উম্মুকা তোমার মা জিন্দা আছেনি কয় জি আছে কয় ইরজি ফাবার রহা যাও মায়ের সেবা করো ইলজাম রিজলাহা মায়ের পা আগলে রাখো মায়ের পায়ের সাথে লেগে থাকো ফাসাম্মাল জান্নাহ সেখানেই তোমার জান্নাত এর মানে সেবা করো মায়ের সেবা এই হাদিসগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান মা বাবার কতটা গুরুত্ব এটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইতেছেন এখানে যারা বাবা মা আছেন যারা মারা শুনতেছেন আর যারা বাবারা আছেন আপনারাও মন দিয়ে শুনবেন যদিও সন্তানদের কর্তব্য হলো মা বাবার দায়িত্ব পালন করা আপনাদেরও কিছু দায়িত্ব আছে কিন্তু এটা একটু পরে আমি বলতেছি আগে আপনাদেরটা শেষ হোক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আয়েশা আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের মধ্যে আমি দেখলাম রাআইতুনি ফিল জান্নাহ আমি দেখলাম আমি জান্নাতে নবীজি স্বপ্নে দেখলেন উনি কোথায় আমি যখন জান্নাতের মধ্যে আমি স্বপ্ন দেখলাম সামিআতু সাওতা ক্বারিইন ইয়াকরাউ হঠাৎ আমি একজনের কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম আমার কানে একজনের কোরআন তেলাওয়াত আসতেছে কোথায় জান্নাত আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম ফেরেশতারা মান হাজা এটা কার তেলাওয়াত ফেরেশতারা জবাব দেয় হারিসা ইবনুন নুমান হুজুর যার তেলাওয়াত আপনি শুনছেন তার নাম হলো হারিসা ইবনে নুমান নবীজি বলেন আয়েশা কাজালিকাল বিররু কাজালিকাল বীর এমনটাই পিতামাতার সেবা করা এমনটাই হলো পিতামাতার সেবা করা মানে কি নবী বলেন ওয়া কানা আবাররুন নাসি বি উম্মিহি এই হারিসা তার মার বড় সেবা করত তাই আল্লাহ তার কোরআন তেলাওয়াত আমাকে জান্নাতে শোনায়া দেয় মার খুব সেবা করত এই জন্য পিতা মাতার তাদের সাথে আচরণ সুন্দর করা আল্লাহ তৌফিক দান করেন তাইসালা ইবনে মাইয়াস মনে থাকবে নামটা পুরাটা দরকার নাই বলেন তাইসালা ইমাম বুখারীর একটা কিতাব আছে নাম আল আদাবুল মুফরাদ এই কিতাবের আট নম্বর হাদিস এই তৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতুমান নাজদাত আমি যুদ্ধে বিভিন্ন সময় যুদ্ধের ময়দানে থাকি যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকি আসাবতু জুনুবা আমার কিছু গুনাহ হয়ে গেছে আমি বড় বড় গুনাহ করছি আরহা মিনাল কাবাইর এই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হয়েছে ফাযাকারতু যালিকা লিইবনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি গুনাহের কথা আব্দুল্লাহ ইবনে উমরকে জানাইলাম আব্দুল্লাহ ইবনে উমর জানার পর আমাকে বললেন মা হিয়া গুনাহগুলো কি তুমি যে করছো তিনি বলেন কাজা ওয়া কাজা উমক উমক গুনাহ একটু বুঝেন এই জায়গাটা এই জায়গায় বোঝা যায় আপনি যদি কোনো আল্লাহওয়ালার কাছে যান যদি কোনো বড় আলেমের পরামর্শে আপনি চলেন আপনার গুনাহের কথা তাকে জানানো জায়েজ
আপনি ওনার সাজেশনে চলেন। তো গিয়ে বললেন, সবাইরে না, বন্ধুদেরকে না, শুধু যার সাজেশনে চলেন ওনার কাছে গিয়ে যদি বলেন যে আমি তো হুজুর বড় বড় পাপ হয়ে যাইতেছে, উনি যদি জিজ্ঞাসা করে কি পাপ, তখন ওনাকে শুধু বলা যাবে, কারণ উনি আপনার সংশোধন করবে। ওনাকে বলাটা পাপ প্রকাশ করার গুনাহ না। আব্দুল্লাহ ইবনে ওমরকে একজনে বলছেন গিয়ে আমি তো গুনাহ করছি, আব্দুল্লাহ ইবনে ওমর কয় কি গুনাহ করছো, এই যে জিজ্ঞাসা করলেন, তো উনি বললেন কাজা ও কাজা অমক অমক। উনি কিন্তু কোন গুনাহ এটা আমাদেরকে বলছেন না, তার মানে আপনিও যদি কাউকে গুনাহের কথা বলেন সবাইরে বলবেন না, শুধু তাকে বলবেন যার দ্বারা আপনার সংশোধনের আশা আছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার গুনাহের কথা শুনে বললেন লাইসাত হাযিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন কবিরা গুনাহ হলো নয়টা, বড় বড় কবিরা গুনাহ নয়টা। বলেন কয়টা? আরো কিন্তু আছে। তো উনি বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো নয়টা। এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন কি করা? আমাদের অনেকের নাম মাশাআল্লাহ মুসলমান, কিন্তু মাজারে সিজদা দেয়। নাম মুসলমান, মাজারে সিজদা দেয়, তো হলো না। নাম মুসলমান, কোন পীর সাহেবের পায়ে সিজদা দেয়, এটা তো হলো না। সারা জীবন একটা হাদিস, একজন সাহাবীর নাম, দুইজন সাহাবীর নাম মনে রাখবেন, বলেন মুআজ, বলেন কাইস, এই দুই সাহাবীর নাম মনে রাখবেন। একজনের নাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজনের নাম কাইস রাদিয়াল্লাহ। পুরো নামটা মনে রাখতে পারলে ভালো। একজনের নাম মুআজ ইবনু জাবাল, আরেকজনের নাম কাইস ইবনে সাদ। পুরোটা দরকার নাই, ওইটা হলো আমাদের মনে থাকলে চলবে। আপনারা শুধু মনে রাখবেন, শুধু সংক্ষেপে, একজনের নাম মুআজ আরেকজনের নাম কাইস। খুব মন দিয়ে শুনেন, বড় বড় অপরাধ কয়টা বলতেছে ইবনে ওমর? নয়টা। এক নাম্বার শিরিক করা। ইবনে মাজার 1853 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে লাম্মা কদিমা মুআযুম মিনাশাম, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, কোন দেশ থেকে? শাম দেশ থেকে আসার পর সাজাদ আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সিজদা দিস, নাউজুবিল্লাহ, নবীজির সিজদা দিয়ে বসছে। নবীজি কয় মা হাজা ইয়া মুআজ, মুআজ এটা কি করলা তুমি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লি আসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি সেখানে গিয়ে দেখলাম ওই জায়গার মানুষরা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়, নাউজুবিল্লাহ। আবার বলছি আস্তে ধীরে, আমি শাম দেশে গেলাম, গিয়ে দেখলাম সেখানকার মানুষ তাদের ধর্মীয় নেতা তাদের রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবলাম আমি মদিনায় আসার পর আমিও আপনাকে সিজদা দিমু, এই জন্য আপনারে সিজদা দিয়ে দিস। নবীজি বললেন ফালা তাফালু মুআজ, সাবধান, কশিন কালো এমন কাজ করবা না। আল্লাহর শ্রেষ্ঠ মাখলুককে বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন মাখলুকের মধ্যে শ্রেষ্ঠকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন মুআজ আমাকে কখনো এমন সেজদা দিবা না, তাকে যেহেতু সেজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার অন্য কোন পীর ফকির বলেন, শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস বলেন, ইমাম খতিব যাই বলেন না কেন, কাউকে সেজদা দেওয়া হারাম, নবীরে সেজদা দেওয়া হারাম। তো সেখানে অন্য কাউকে সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া কারে, কাকে একমাত্র? তাহলে এই সাহাবি, আরেকজনের নাম জানি কি বলছিলাম, কয়েস আবু দাউদ শরীফ 2140 নাম্বার হাদিস, 2140 এই হাদিসের মধ্যে আসছে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতাইতুল হীরা, কুফার একটা এলাকা আছে নাম হীরা, হীরা প্রদেশে আমি গেলাম, যাওয়ার পর আইতুহুম ইয়াসজুদুনা লিমার জুবানিন লাহুম, গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। এবার উনি বলেন ফাকুলতু ওয়া রাসূলুল্লাহ আহাক্কু আইয়ুস জাদালা, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রসুল সবচেয়ে বেশি যোগ্য। এটা সত্যি কথা, পৃথিবীর কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো সবচেয়ে বেশি যোগ্য কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ভাবনা সেই কাজ। উনি নগদ চলে আসছে নবীজির কাছে, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হীরা, আমি কুফার হীরা নগরীতে গেলাম, যাওয়ার পর দেখলাম ইয়াসজুদুনা লিমার জুবানিল্লাহুম, তারা তাদের নেতাকে সিজদা দেয়। আমিও মনে মনে ভাবলাম ইয়া রাসূলুল্লাহ,
فانت يا رسول الله احق ان نسجد لك আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য সত্যি কথা নবীজি কই তো কি করতে চাও আমি আপনারে সিজদা দিতে চাই এবার নবীজি কি বলে দেখেন নবীজি বললেন শোনো আরাইতা লাউ মাররত বিকবরি আমি যদি কবরের মধ্যে থাকতাম আমার কবরের সামনে দিয়ে গিলে কি তুমি আমার কবরকে সিজদা করতা নবীজি কি কবরে না দুনিয়াতে তখন নবীজি বললেন আমার কবরের সামনে দিয়ে যদি তুমি যাইতা আমার কবর কি তুমি সিজদা করতা তিনি জবাব দিলেন না হুজুর আমি আপনার কবরকে সিজদা করতাম না নবীজি বলেন যেমনি ভাবে আমার কবরের সামনে দিয়ে গেলে কবরকে সিজদা করতে না ফালা তাফালু তেমনি ভাবে আমাকেও কখনো সিজদা করবা না এই হাদিসের মধ্যে বোঝা যায় দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক এই জগৎ বলেন আর পরের জগৎ বলেন সব জগতের শ্রেষ্ঠ মাখলুকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সবচেয়ে শ্রেষ্ঠ কবর যে কবরের মধ্যে আল্লাহর রাসূল শুয়ে আছেন তাহলে কি বোঝা যায় আল্লাহর রাসূলের কবরটা সবচেয়ে শ্রেষ্ঠ কবর আবার আল্লাহর নবী সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক শ্রেষ্ঠ কবরকে সিজদা দেওয়া হারাম শ্রেষ্ঠ মাখলুককেও সিজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোন মাজার কবরকে সিজদা দেওয়া এক কোটি বার হারাম ঠিক বুঝে আসছেনি মানে কি এটা কি দলিল সহ বুঝে আসলো না আন্দাজি তাহলে দুইজন সাহাবী মুয়াজ আর কয়েস পুরো স্পষ্ট প্রমাণ যে একটা প্রমাণ হয় আমাকে সিজদা দিবা না আর একটা প্রমাণ হয় আমার কবরকেও দিবা না আমাকেও দিবা না অতএব কোন মানুষ এবং মানুষের কবরে সে যত বড়ই হোক তাকে সিজদা দেওয়া এবং তার কবরে সিজদা দেওয়া হারাম এটা আল্লাহর সাথে শিরিক করা ঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন বড় বড় অপরাধ কয়টা এক নাম্বার শিরিক করা দুই নাম্বার ওয়াকতলু নাসামা অন্যায়ভাবে নরহত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকজফুল মুহসানা সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মালিল ইয়তীম এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার ওয়াল ফিরার মিনাজ জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ইলহাদুন ফিল মসজিদ মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা কি কাজ করা ধর্ম দুই কাজ অথবা বিদ্রোহ করা আট নাম্বার আল্লাযী ইস্তাসখিরু ধর্মের সাথে উপহাস করা ধর্মের সাথে কি করা উপহাস করা নয় নাম্বার ওয়াবুকা উল ওয়ালিদাইন মিনাল উকুক আপনি নাফরমানি করার কারণে আপনি খারাপ আচরণ করার কারণে আপনার মা বাবার চোখের পানি যদি পড়ে ভয়ঙ্কর হয়ে যাবে অবস্থা বুকা উল ওয়ালিদাইন পিতামাতার চোখের পানি আপনার নাফরমানি করার কারণে এই নয় অপরাধ করার বলার পর আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে কাইসালা ইবনে মাইয়াস যিনি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে গিয়ে বলছেন যে আমি এই এই গুনাহ করছি আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আতাফরাকুন নার জাহান্নাম থেকে তুমি দূরে থাকতে চাওনি ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ জান্নাতে তুমি প্রবেশ করতে চাও বলেন এই দুই আমাদের এই দুটোটা চাওয়া আছে না জাহান্নাম থেকে দূরে থাকা আর জান্নাতে প্রবেশ করতে চাই না সবাই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তাহলে তুমি কয়টা কাজ করবা এক নাম্বার লাউ আলান্তালাহাল কালাম যদি মায়ের সাথে কোমল আচরণ করো প্রথমে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন জাহান্নাম থেকে দূরে থাকতে চাও আর জান্নাতে যেতে চাও কিনা তিনি জবাব দিলেন ই ওয়াল্লাহ আল্লাহর কসম আমি এটা চাই ইবনে ওমর বললেন আহাইয়াতুন ওয়ালিদুকা তোমার মাতা পিতা জিন্দা আছেনি তিনি জবাব দিলেন উম্মি ইন্দি আমার কাছে আমার মা আছে বাবা নাই আব্দুল্লাহ ইবনে ওমর বললেন লাউ আনাল তালাহাল কালাম মায়ের সাথে কোমল কণ্ঠে কথা বলবা লাউ আলান তালাহাল কালাম মায়ের সাথে যদি কোমল কণ্ঠে কথা বলো ও আতান্তাহাত তাআম সুন্দর সঠিক সময়ে মায়ের খাবারটা পৌঁছায় দিবা লাতাদখুলুন্নাল জান্নাহ অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা আপনারা বাসার ছাদে অনেকে পেয়ারা গাছ লাগান আম গাছ লাগান প্রথম আম প্রথম পেয়ারা ধরার পরে দূর দিয়ে লইয়া যায় কেউ ভাই কই নিয়ে যান হুজুরে দিতে যাই এরকম বলে তো আপনার আম্মা কই থাকে আম্মা তো ওই বাসায় থাকে প্রথমে আপনি গাছের ফল পেয়ারা যদি আপনি কাউরে খাওয়ানো মনে করেন দরকার আপনার আব্বা আম্মা জীবিত থাকলে ওখানে আগে নেন পরে হুজুরে আনেন ওখানে আগে নেন কেন ফাসাম্মাল জান্নাত সেখানে জান্নাত সেখানে আগে নেন আপনি কোনো আলেমকে দিচ্ছেন সমস্যা নেই কোনো আলেমের কাছে নেন আগে আব্বা আম্মা
আগে কি জি আগে আব্বা আম্মার কাছে নেন আরে ভাই নবীজি বলেন কোন মুসলমানের যদি পিতামাতা দুইজন জিন্দা থাকে সকালবেলা যদি আপনি উঠে একটু ফোন দেন কথার কথা এখন তো ফোন কেন বললাম আপনি ঢাকায় আছেন মা বাবা দেশে আছেন ফোন দিয়া বললেন আব্বা কেমন আছেন আম্মা কেমন আছেন ভালো আছেন একটু কথা বললেন বলে একটু দোয়া নিয়া বললেন আব্বা আমি কাজে যাচ্ছি দোয়া করেন দি এই যে হাসি মুখে একটু কথা বললেন নবীজি বলছেন জান্নাতের দুইটা দরজা খুলে যায় সুবহানাল্লাহ আলাদাবুল মুফরাদাস আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার আমরা যেন গুরুত্ব দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন পিতা মাতার সেবা করা তাদের যত্ন করার তৌফিক দান করেন আমিন